গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে প্রকাশিত হওয়া লেটেস্ট আপডেট ডব্লু বি পি বেঙ্গল ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনারের মাধ্যমে লেটেস্ট একটি চাকরির আপডেট নিয়ে আমরা চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে জানাবো সম্পূর্ণ আপডেট যারা ভিডিওটাকে স্কিপ করছো তাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি সুমন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রকাশিত হওয়া নতুন একটি আপডেট যেটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সতেরো স্ল্যাশ টু জিরো টু জিরো প্রকাশিত হয়েছে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু জিরো টু জিরো বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনারের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি স্যালারির একটি চাকরির আপডেট নিয়ে আমরা চলে এসেছি যেখানে আমরা সবাই জানি যারা কমার্স থেকে পড়ে তাদের একটিমাত্রই স্বপ্ন থাকে অডিট বা অ্যাকাউন্টেন্ট হওয়ার সেই জন্য আজকে কমার্সের যারা স্টুডেন্টস তাদেরকে আমরা বলবো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আপডেট আছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন চারটির আপডেট প্রকাশিত হয়েছে তোমরা যদি এখনো পর্যন্ত না দেখে থাকো ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা লিঙ্ক প্রোভাইড করে দেবো অবশ্যই দেখে নিতে পারো মেন এক্সামিনেশন হবে এবং তার আগে যেটা প্রিলিমিনারি এক্সামিনেশন হবে সেটা হচ্ছে এমসি কিউ যেটা মাল্টিপিল চয়েস কোয়েশ্চেন হবে এবং মেন এক্সাম যেটা হবে একদম এখানে তোমাদের যেগুলো এক্সাম হবে মেন এক্সামের জন্য কলকাতাতে কিন্তু এখানে তোমাদের জন্য লোকেশান ঠিক করে দেওয়া হয়েছে এবং যেগুলো তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে দার্জিলিং ডিস্ট্রিক্টে হবে এছাড়াও এখানে অন্যান্য জেলা যেমন আছে দার্জিলিং ছাড়া সেই ডিস্ট্রিটেই একমাত্র হবে এছাড়াও এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান যেগুলো আছে আমরা প্রথমতই বলে দিয়েছি এক্সামিনেশনের নাম কি ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রেক্রুটমেন্ট এক্সামিনেশান টু জিরো এখানে তাদেরকে নিয়োগ করে নেওয়া হবে ফিনান্স ডিপার্টমেন্টে নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এবং এখানে পে স্কেল যেটা বলা হয়েছে তোমরা হয়তো সবাই জানো যে এই অডিট বা অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে এই ধরনের কিন্তু স্যালারি হয়ে থাকে শুরু হবে লেভেল সো অনুযায়ী ফিফটি ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে বেতন শুরু হবে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে এবং এটা হচ্ছে তোমাদের ডব্লু বিএস রুপা রুলস দু হাজার উনিশ সাল অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে এখানে টোটাল যে ভ্যাকান্সির কথা বলা হয়েছে পঞ্চাশটি এবং এর মধ্যে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির পঁচিশটি এসসি এগারো এস টি তিন ও এ নন ক্রিমিলেয়ার পাঁচ ও বি হলে চার এছাড়াও অন্যান্য পদের ক্ষেত্রে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের ক্ষেত্রে আলাদা পদ রাখা হয়েছে এখানে যারা আবেদন করতে চাইছে অবশ্যই জেনে রাখা ভালো কী রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন প্রথমত কোয়ালিফিকেশানের জন্য লাগবে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট তাহলেই আবেদন করতে পারবে এই পদের ক্ষেত্রে অথবা যদি কারোর এম অথবা যদি এখানে পিজিডিএম যদি ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যদি এই রকম ডিগ্রি থাকে তাহলেও আবেদন করতে পারবে অথবা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে দুই বছরের জন্য তাও কিন্তু আবেদন করতে পারবে এই পদের ক্ষেত্রে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য এখানে বয়সের যেটা লিমিট করা হয়ে ছত্রিশের মধ্যে বয়স এখানে তোমাদের সময়সীমা জানানো হয়েছে এক এক দু সাল অনুযায়ী বয়স হতে হবে কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই কাস্টের জন্য ছাড় পেয়ে যাবে এখানে চলে আসি অ্যাপ্লিকেশান মোড যেটা আমরা সবাই জানি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে অ্যাপ্লিকেশনের জন্য আবেদন ফিস যেটা রাখা হয়েছে দুশো টাকা আবেদন ফিস এবং এখানে ভারতীয় নাগরিক হলেই কিন্তু আবেদন করতে পারবে কারণ এখানে অন্য অন্য এখানে দেশ থেকে আবেদন করা যাবে না সেই জন্য ভারতীয় নাগরিক হতেই হবে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে যারা এস আছে তাদের জন্য কিন্তু এখানে বরাদ্দ করা থাকবে এক্সামিনেশান ফিস আলাদা রকম এবং এখানে অন্যান্য ক্যাটাগরির জন্য আলাদা ফিস যেমন জেনারেল ওফিসির জন্য দুশো টাকা এবং এস সি জন্য আলাদা ফিস এখানে দিতে হবে শুধু প্রসেসিং চার্জ হিসাবে আবেদনকারীদেরকে লাস্টের ডেটা এখানে বলা হচ্ছে আবেদনকারীদের তিরিশে ডিসেম্বর দু হাজার রাত বারোটার আগে আবেদন করে দিতে হবে মিড নাইট বলা হচ্ছে এবং এখানে আমরা তোমাদের রিকোয়েস্ট করবো কারণ অত দূর না গিয়ে তার আগে ফর্মটা ফিল আপ করে দেওয়া লাস্টের দিকে গেলে কিন্তু সার্ভারের সমস্যা থাকে সেই কারণের জন্য আমরা বলছি আবেদনকারীদেরকে আগে থেকেই আবেদন করে দিতে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে পরীক্ষার ব্যাপারে প্রিলিমিনারি এক্সামিনেশানে কত নাম্বারের পরীক্ষা হবে দুশো মার্কের এখানে পরীক্ষা হবে টোটালটাই এমসিকিউ এবং এবং কী কী সাবজেক্ট থাকবে এখানে সমস্তটাই বলে দেওয়া রয়েছে ইংলিশ থাকবে এবং জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এই রকম থাকবে এবং যেগুলো তোমরা জানো সাধারণত এবং আরও কিছু ইনফরমেশান আছে যেগুলো বিজনেস ম্যাথ এবং স্ট্যাটিস্টিক এবং অ্যাকাউন্টিং এবং কস্টিং এই ধরনের পরীক্ষা থাকবে সব মিলিয়ে দুশো মার্কের পরীক্ষা এবং মেন এক্সামিনেশান কিন্তু এখানে পাঁচশো এবং তিনশো এখানে পরীক্ষা নেওয়া হবে আরও কিছু টোটাল এখানে যেই ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে তোমরা যদি পড়তে চাও ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্ক প্রোভাইড করে দেব তোমরা দেখে নিতে পারবে কোনো যদি সমস্যা বা অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো আর নিয়মিত যদি পিএসসির যদি চাকরির আপডেট পেতে চাও আমাদের চ্যানেল চ্যানেল থেকে মাধ্যমিক পাস যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ ডি ক্লার্ক অথবা যে কোনো চাকরির আপডেট যদি পেতে চাও আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেও কারণ এই রকম লেটেস্ট আপডেট তোমাদের ঘরে ঘরে পৌঁছে দেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না তোমাদের একটি লাইক আমাদেরকে এই রকম ভিডিও করতে অনেকটাই আগ্রহ জাগায় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দে গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা সকাল সকাল নিয়ে চলে এসেছি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যে সমস্ত চাকরি ডিসেম্বর মাসে লেটেস্ট আপডেট এই মুহূর্তে আছে আমরা জানাবো সেই সমস্ত চাকরির খবর এবং এখানে এখনো পর্যন্ত দরখাস্ত করতে পারবেন যে সমস্ত চাকরি প্রার্থীরা তাদের জন্য আমরা জানাবো সম্পূর্ণ ডিটেলস ভিডিও যারা এখনও লাইক করেনি আর আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও কারণ এই রকম লেটেস্ট ভিডিও সবার প্রথম পেতে হলে আমি সুমন তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রথমত নিয়ে চলে এসেছি তোমাদের জন্য যেটা আর্মিতে র্যালি হতে চলেছে শিলিগুড়িতে যেখানে নিয়োগ করে নেওয়া হবে টেটসম্যান সোলজার জিডি ক্লার্ক নার্সিং অ্যাসিস্ট্যান্ট পদে এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস শূন্য পদে নিয়োগ করে নেওয়া হবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আঠাশ বারো দু হাজার কুড়ি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে জয়নিং ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট নেক্সট একটি চাকরির আপডেট যেটা রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ক্লার্ক অপারেটর নিয়োগ করে নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদনকারীদেরকে জানানো হচ্ছে লাস্ট ডেট হচ্ছে পনেরো বারো দু হাজার কুড়ি অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এসএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন এছাড়াও রয়েছে এই মাসের টেকনোলজিস্ট ম্যানেজার এছাড়াও অন্যান্য পদে নিয়োগ এইচএস ফার্স্ট ডিপ্লোমা গ্র্যাজুয়েশন হলেই আবেদন করতে পারবে একশো উনচল্লিশটি শূন্য পদ রাখা হয়েছে উনিশ তিন দু হাজার একুশ হচ্ছে লাস্ট ডেট এখনও আবেদন শুরু হয়নি অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা দেখে নিতে পারবে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করে নেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট পদে পাস পাসযোগ্যতা আশিটি শূন্য পদ লাস্ট ডেট এখানে তেরো তিন বারো দু জানানো হয়েছে এটা অলরেডি এক্সপায়ার হয়ে গিয়েছে নেক্সট চাকরির আপডেট যেটা রয়েছে এটাও এক্সপায়ার হয়ে গিয়েছে স্টেট ব্যাংকে প্রভিশনারি এছাড়াও রয়েছে এখানে কোস্টগার্ডের নাবিক এটাও এক্সপায়ার হয়ে গিয়েছে এছাড়াও রয়েছে তোমাদের জন্য পারমাণবিক শক্তি দপ্তরে ক্লার্ক স্টেনোগ্রাফার মাধ্যমিক গ্র্যাজুয়েশান পাস যোগ্যতায় বাহাত্তরটি শূন্য পদ রাখা হয়েছে সাতাশ বারো দু হাজার কুড়ি লাস্ট ডেট এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে টিপিল ডব্লিউ ডট ডিপিএস ডি এ ডট এফ ও আর এম এফ আইআইএক্স ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ ডিটেলস তোমরা দেখে নিতে পারবে এয়ার ফোর্স অফিসার নিয়োগ করে নেওয়া হবে ইউরেনিয়াম কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েশান আইটিআই পাস যোগ্যতাই এখানে আবেদনকারীদেরকে লাস্ট ডেট যেটা বলা হয়েছে তিরিশ বারো আর একটা হচ্ছে যারা আবেদন করছেন অফিসিয়াল ওয়েবসাইটে গেলে সম্পূর্ণ ডিটেলস যাচাই করে নিতে পারবেন এছাড়াও ব্যাঙ্কে অফিসার নিয়োগ গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান পাস ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে একানব্বই শূন্য পদ পনেরো বারো লাস্ট ডেট এখানে কানাডা ব্যাংক ডট কম এ অফিসিয়াল ওয়েবসাইট জানানো হচ্ছে এছাড়াও সমস্ত চাকরি প্রার্থীদেরকে নিয়োগ করে নেওয়া হবে বিমান বাহিনী এয়ারম্যান এয়ারম্যান এছাড়াও সরাসরি র্যালি যেটা বিহারে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় লাস্ট ডেট হচ্ছে দশ বারো দু হাজার কুড়ি থেকে আবেদন শুরু হচ্ছে এবং উনিশ বারো দু হাজার কুড়ি হচ্ছে লাস্ট ডেট এছাড়াও রয়েছে ইন্ডিয়ান অয়েলে গ্র্যাজুয়েশান পাস ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন যেখানে চারশো ছত্রিশটি শূন্য পদ এখানে আইটিআই পাস থাকলে অগ্রাধিকার এবং এখানে গ্র্যাজুয়েশান হলেও আবেদন করতে পারবেন ডিপ্লোমা হলেও আবেদন করতে পারবেন উনিশ বারো দু কুড়ি লাস্ট ডেট এছাড়াও রয়েছে স্টেট ব্যাংকে অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েশান পাস যোগ্যতায় এখানে আট হাজার পাঁচশো শূন্য পদ রাখা হয়েছে দশ বারো দু হাজার কুড়ি হচ্ছে লাস্ট ডেট এবং এছাড়াও রয়েছে সিকিউরিটি প্রিন্টিং প্রেসের সুপারভাইজার ডিপ্লোমা পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন আটত্রিশটি শূন্য পদ একুশ বারো দু কুড়ি হচ্ছে লাস্ট ডেট আশা করছি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সমস্ত পদে দরখাস্ত করা যাচ্ছে সেই সমস্ত চাকরির আপডেটগুলো আমরা জানিয়ে দিয়েছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দ মাতারাম গুড ইভিনিং এভরি ওয়ান সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আজকে আমরা নিয়ে চলে এসেছি ম্যাজাগন ডকে নতুন একটি অ্যাপ্রেন্টিসের আপডেট যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এবং সমস্ত জায়গা বা রাজ্য থেকে কিন্তু আবেদন করা যাবে কিভাবে আবেদন করবেন আবেদন করতে গেলে কত টাকা লাগবে এবং এই আবেদন চলাকালীন আপনারা কত টাকা আপনারা স্টাইপেন হিসাবে পাবেন সম্পূর্ণ ডিটেলসে জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি চ্যানেলটিকে এখনো পর্যন্ত না যদি করে থাকেন অবশ্য কি করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে নিনটি প্রেস করে নিন আজকে নতুন একটি অ্যাপ্রেন্টিস বা ট্রেনিং বলতে পারেন যেখানে আপনারা ট্রেনিং চলাকালীন বেতন পাবেন টোটালি এখানে যারা আবেদন করবেন এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে পরিচালিত কিন্তু কোর্স স্টাইপেন দেওয়া হবে প্রতি মাসে ন হাজার টাকা করে এখানে অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ এবং এখানে যে টোটাল যদি ভ্যাক্যান্সির কথা বলি আমরা টোটাল আমরা পেয়েছি আবেদনকারীদের জন্য এবং এখানে আবেদন করতে গেলে কী কী রকম যোগ্যতার প্রয়োজন আমরা জানাবো আর এছাড়াও এখানে আরেকটি স্টাইপেনের ব্যবস্থা করা আছে যেখানে আট হাজার টাকা স্টাইপেন দেওয়া হবে মাসিক এখানে আপনারা যারা আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতার কথা কী বলা হয়েছে একটু দেখে নেব মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে কারণ এটা হচ্ছে গ্র্যাজুয়েশান অ্যাপ্রেন্টিস যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের ক্ষেত্রে জানানো হচ্ছে কারোর যদি ডিপ্লোমা থাকে তার ক্ষেত্রে এখানে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের জন্য আবেদন করতে পারবেন এখানে আবেদনকারীদেরকে জানানো হচ্ছে আরও বিস্তারিত তথ্য জানতে গেলে অবশ্যই ভিডিওর নিচে ডিসক্রিপশানের লিঙ্কটা অবশ্যই যাচাই করুন এখানে আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের যদি কথা বলি এখানে আপনাদের অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী বা রুলস অনুযায়ী আপনাদের যে ফিজিক্যাল যেগুলো চা হয়েছে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে বলা থাকবে আপনাদেরকে সেইগুলো কমপ্লিট করতে হবে এবং এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে যেটা লাস্ট ডেট এখানে তোমাদের জন্য জানানো হচ্ছে হচ্ছে ডেট যারা আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই যদি মনে করো আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন করে ফেলাটা এখানে সব থেকে ভালো কারণ এখানে কোনো রকম আবেদন ফিজ লাগছে না এটাই হচ্ছে সব থেকে দারুণ একটি ব্যাপার আর দারুণ একটি সুযোগ কারণ আবেদন ফিস ছাড়াই আপনারা আবেদন করতে পারছেন এর থেকে আর ভালো কোনো রকম আপনাদের কাছে সুসংবাদ হতে পারে না আপনাদেরকে আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে সম্পূর্ণ গাইডলাইনস দিয়ে দেব যেগুলো আপনাদেরকে স্ক্রিন পরে পড়ে এতক্ষণ ধরে জানালাম সেইগুলো আপনারা দেখে নিতে পারবেন কোনো রকম যদি অসুবিধা বা সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে কমেন্ট সেকশানে এবং এখানে হয়তো তো যারা আবেদন করছেন অবশ্যই ডিটেলস যাচাই করুন তারপরেই আবেদন করুন কারণ এখানে আবেদন করতে গেলে আপনাদের কোনো রকম আবেদন ফিজ লাগছে না বলে আপনারা আবেদন করলেন সেটা কোনো ব্যাপারই না কিন্তু অবশ্যই তথ্যগুলো যাচাই করে নেবেন তারপরেই আবেদন করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন আর এই রকম অ্যাপ্রেন্টিস বা কোনো ট্রেনিংয়ের আপডেট যদি সবার প্রথম পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল থেকে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট পৃথিবীরেই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পরিবারের খেয়াল রাখুন বন্ধুরা আজকের মতো আসে জয় হিন্দারা গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সকাল সকাল আজকে আমরা নিয়ে চলে এসেছি শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে একটি চাকরির আপডেট অবশ্যই আপনাদের জেলার রিকোয়েস্টে আমরা নিয়ে চলে এসেছি আজকে মুর্শিদাবাদ জেলার তরফ থেকে এই চাকরির খবরটি আপনারা যদি আপনাদের জেলার চাকরির আপডেট সবার প্রথম পেতে চান তাহলে অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট করতে ভুলবেন না আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল যেখানে নিয়মিত সরকারি চাকরির আপডেট তোমাদের জন্য প্রদান করে থাকা হয় এবং চেষ্টা করা হয় শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কোনো চাকরির আপডেট প্রদান করতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি মুর্শিদাবাদের তরফ থেকে এই আপডেট বা নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে দুই বারো দু হাজার একদম লেটেস্ট আপডেট তোমরা দেখতে পাচ্ছ মেমো নাম্বার এইট জিরো থ্রি এখানে যেটা দেওয়া হয়েছে তোমাদেরকে জানানো হচ্ছে ক্যান্ডিডেট আর রিকুয়েস্ট টু অ্যালার্টেড দা ওয়াক ইন ইন্টারভিউ এখানে তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার এটা হচ্ছে অফিস ইউজের জন্য এখানে আপনার পাসপোর্ট সাইজ কালার ছবি দিতে হবে এবং এই ঠিকানা আপনারা দেখে নিতে পারবেন যেটা মুর্শিদাবাদ জেলার তরফ থেকে জানানো হচ্ছে আপনার জেলা যদি মুর্শিদাবাদ না হয় সেই ক্ষেত্রে কি আবেদন করতে পারবেন অবশ্যই আবেদন করতে পারবেন রকম অসুবিধা নেই শুধুমাত্র জব লোকেশন আপনার মুর্শিদাবাদ আপনি কোন পদের ক্ষেত্রে আবেদন করছেন প্রথমত লিখতে লিখতে হবে হবে আপনার নাম ব্লক লেটারে এবং আপনি মেল ফিমেল কিনা সেটা আপনাকে দিতে হবে টিকমার্ক এবং এখানে আপনার বাবার নাম ডেট অফ বার্থ এই সমস্ত ইনফরমেশনগুলো আপনার দিতে হবে এজ ন্যাশনালিটি কাস্ট এবং আপনার সম্পূর্ণ অ্যাড্রেস এই সম্পূর্ণ অ্যাড্রেসগুলো দেওয়ার পর আপনার কন্ট্রাক্ট নাম্বার ইমেল আইডি এবং এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান পিজি আপনার যদি ডিগ্রি থাকে সেইগুলো দিয়ে নিতে হবে চলে আসি স্পেশাল কোয়ালিফিকেশান যদি আপনার থাকে সেইগুলো আপনাকে দিতে হবে স্পেশাল কোয়ালিফিকেশানের জন্য এবং এক্সপিরিয়েন্স যদি থাকে কোনো অর্গানাইজেশান থেকে তাহলে সেটা দিতে হবে এইগুলো দেওয়ার পর আপনাদেরকে কী কী ডকুমেন্ট সাবমিট করেছেন সেইগুলোকে এখানে মার্ক মেরে দিতে হবে এবং এখানে আপনাদের যারা আবেদন করছেন নিচে সিগনেচার এবং ডেট এবং প্লেস দেয়া রয়েছে এইগুলো দিতে ভুলবেন না এইগুলো দেওয়ার হয়ে গেলে আপনারা অবশ্যই কবে ইন্টারভিউ একটু দেখে নিন অন স্ক্রিন আপনাদের জন্য এক্সক্লুসিভ যে আপডেটটি দিতে চলে এসেছি মেডিকেল অফিসার পদে যারা আবেদন করবেন এখানে আপনার বয়স পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে এবং এই বয়সের ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে স্টাফ নার্স ফিমেলদের ক্ষেত্রে নিয়োগ করে নেওয়া হবে যারা আবেদন করবেন জি এম পাস করা থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের সার্টিফিকেট থাকতে হবে এই পদের ক্ষেত্রে লোকাল ল্যাঙ্গুয়েজ যেমন বাংলা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ তো বাংলা জানা থাকতে হবে ম্যাক্সিমাম এজ হচ্ছে চৌষট্টি বছরের মধ্যে হতে হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন তাদের ক্ষেত্রে জানানো হচ্ছে এবং ও এস টি ডক্টর পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং এই পদের ক্ষেত্রে আবেদনকারীদেরকে অবশ্যই আপনার এমডি ফিজিওথেরাপি আপনার থাকতে হবে ডিপ্লোমা আপনাদের থাকলেই আবেদন করতে পারবেন এছাড়াও নার্স নিয়োগ করবে যাদের এ এএনএম কোর্স করা আছে এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন ডেট অফ ইন্টারভিউ হচ্ছে দশ বারো দু হাজার কুড়ি এগারোটা এম থেকে দুটো পি এম পর্যন্ত এখানে আপনাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর ভেনু মানে আপনাদের কোথায় যেতে হবে বহরামপুর মুর্শিদাবাদ সি এম ও এইচ অফিসে এখানে ইন্টারভিউ ভেনু দেয়া রয়েছে আপনারা যেতে পারেন আপনারা ট্রাই করতে পারেন ইন্টারভিউ দিয়ে আসতে পারেন কারণ আপনাদের যত ইন্টারভিউ দেবেন বা বসবেন ততই আপনার এক্সপিরিয়েন্স কিন্তু বাড়বে আর এইগুলো আপনারা কিন্তু নিয়মিত ফলোর যদি রাখতে চান তাহলে অবশ্যই আপনারা গিয়ে এখানে ইন্টারভিউটা দিয়ে আসুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি মাধ্যমিক পাস এইচএস পাস বা গ্র্যাজুয়েশান পাসের যদি এই রকম কোনো চাকরির আপডেট মানে ইন্টারভিউর মাধ্যমে কোনো যদি নোটিফিকেশান পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা প্রোভাইড করে দেবো লিঙ্ক যেখানে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই যে পিডিএফ ফাইল বলে দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল ওয়েবসাইট আছে মুর্শিদাবাদ ডট গভ ডট ইন আর অথবা পিডিএফটা তোমরা যদি ডাউনলোড করতে চাও এখানে পিডিএফ ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে তোমরা যখনই ক্লিক করবে সঙ্গে সঙ্গে পিডিএফ খুলে যাবে এবং কম্পিউটার অথবা ফোন থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে ভিডিওটা যদি তোমাদের কিছুটা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক করতে ভুলবে না কারণ তোমাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করে থাকি ইন্টারভিউর মাধ্যমে চাকরির আপডেটগুলো প্রদান করতে আর আমাদের দেওয়া তথ্য তোমার যদি কিছুটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও কারণ এই রকম ভিডিও তোমাদেরকে এক্সক্লুসিভ দিতে চাই বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দমাতারাম